যে আমি আলোচনা করব জটিল সংখ্যার নয়ের অল যে সলিউশন, নয়ের মানে তিনের একের নয়ের অল আর কি, মানে নয়ের যতগুলো প্রবলেম আছে সবগুলো আমি এখানে সলভ করার ট্রাই করবো, অবশ্যই অসীম কুমার স্যারের বই থেকে আর কি। সো আমরা এখানে প্রথম নাম্বার যে প্রবলেমটা আছে এটা সলভ করার ট্রাই করি। এখানে বলছে প্রুফ করতে বলছে এখানে যে হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ওয়ান আর কি। ওকে, আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালটা আমি কি লিখতে পারি এখানে, এক্স মাইনাস আই ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি এখানে। তো আমাদের এখানে মডুলাসের সূত্র কি বলুন তো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের এখানে এক্স, এটাকে আমি একটু আরেকটি ভাবে মডিফাই করে লিখতে পারি, সেটা হচ্ছে এরকম যে হচ্ছে এক্স প্লাস আই মাইনাস ওয়ান লেখা যাবে। তো এটিকে এটিকে মডুলাস করলে আমাদের এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়ান ওয়াই কে এর উপর হোল স্কোয়ার, আর আমাদের এখানে নিচটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো ফাইনালি আমাদের দুটো যদি কাটা যায় তাহলে আমাদের থাকতেছে এখানে কত, ওয়ান থাকতেছে আর কি। তো এটাই আমাদের প্রুফ করতে বলছে আর কি। ওকে, এটা আমাদের হচ্ছে কি প্রুফ করতে বলছে এখানে যে হচ্ছে এটা আর কি প্রুফ করতে বলছে। ওকে, সো আমরা এখন নয়ের দুই নম্বর ম্যাটটা দেখবো এখন। ওকে, সো নয়ের দুই নম্বর যে ম্যাটটা এখানে আছে, এখানে নয়ের দুই নম্বর যে ম্যাটটা আছে সেটা হচ্ছে আমাদের বলছে দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, অ্যান্ড আমাদের যেটা করতে বলছে যে হচ্ছে ফাইভ মানে থ্রি ইন্টু মানে থ্রি মডুলাস এক্স জেড মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু মডুলাস জেড মাইনাস টু আর কি। এই মানটা আমাদের এখানে ইকুয়েশন করে বা ক্যালকুলেশন করে ফাইভ ইন্টু রুট মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস সেভেন আর কি, এটা আমাকে প্রুফ করতে বলছে আর কি। তো আমাদের দেওয়া আছে এখানে কত, থ্রি মডুলাস জেড মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু মডুলাস জেড মাইনাস টু আর কি। তো আমাদের এটা দেওয়া আছে, তো আমরা এখান থেকে করবো কি এখানে আমরা জেটের ইকুয়াল টু মানটা লেখাবো এখানে এক্স প্লাস আই ওয়াই লিখবো, অ্যান্ড আমাদের এখানে জেটের মান এক্স প্লাস আই ওয়াই লিখবো। লেখার পর আমরা করবো কি এখানে যে হচ্ছে রিয়াল পার্টগুলো একদিক করবো এখানে, তার মানে এক্স মাইনাস ওয়ান রিয়াল পার্ট অ্যান্ড হচ্ছে কি এখানে বলুন তো, এখানে এখানে হচ্ছে এক্স মাইনাস টু রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস ওয়ান মানে আই ওয়াই, এখানেও আই ওয়াই আর কি। তো একে যদি আমি মডুলাস করি তাহলে আমাদের কথা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এখানে আমাদের এক্স স্কোয়ার মানে কত এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে। ওকে, সো ফাইনালি আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে মডুলাস সূত্র, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে মডুলাস করলে কত হবে এখানে এই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হবে এখানে। এখন আমাদের রুটটা আমাদের কাটতে হবে, তো রুটটা যে আমি কাটি উভয় পাশে বড় করতে হবে, তো বড় করলে আমাদের কত হবে তিন থেকে নয় হবে, অ্যান্ড আমি এখানে ভেতরের কাজটা এখানে করলাম এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কে, এখানে ওয়াই স্কোয়ারটা থাকতেছে এখানে, এখানে আমি ভেতরের সূত্রটা করবো এখানে দুই দুগুণ চার হবে বড় করলে, আর এখানে এক্স স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার হবে আর কি। ওকে, তো ফাইনালি আমি এখানে করছি কি এখানে যে আমি নাইন দিয়ে একলেকে গুণ করে দিচ্ছি নাইন এক্স স্কোয়ার, তারপর এখানে নয় দুগুণ আঠারো এক্স মাইনাস আঠারো এক্স প্লাস নাইন মানে নয় দিয়ে গুণ করলে প্লাস নাইন, নয় দিয়ে করলে প্লাস নাইন নাইন ওয়াই স্কোয়ার হবে। ওকে, চার দিয়ে এক্স স্কোয়ার গুণ করবে ফোর এক্স স্কোয়ার, যদি এটাকে আমি ইকুয়ালের ওই পাশে নিয়ে যাই মানে এইদিকে নিয়ে যাই তাহলে আমাদেরকে মাইনাস হবে এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার, সাত দিয়ে ফোর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার হবে, কিন্তু এটাকে আমি এই পাশে নিয়ে লিখে প্লাস ষোলো এক্স হবে আর কি, মানে সাত দিয়ে আমি যে চারকে গুণ করি তাহলে ষোলো এক্স মানে ষোলো এক্স হবে আর কি। তো আমি এটাকে এই পাশে নিয়ে লিখে প্লাস ষোলো হবে, আবার এখানে চার দিয়ে যে চারকে গুণ করি তাহলে কি প্লাস ষোলো হবে, এটাকে পাশে নিয়ে লিখে মাইনাস ষোলো হবে, এখানে ফোর ওয়াই স্কোয়ার এটাকে নিয়ে লিখে মাইনাস হবে। তো ফাইনালি আমি এখানে সবগুলো যোগ বিয়োগ করছি এখানে, সো এখানে আমাদের নাইন এক্স স্কোয়ার এখানে ফোর এক্স স্কোয়ার, এটা করলে কত ফাইভ এক্স স্কোয়ার হবে, আবার নাইন ওয়াই স্কোয়ার এখানে এখানে কত ফোর ওয়াই স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার হবে, আঠারো থেকে ষোলো বাদ দিলে কত হবে এখানে মাইনাস টু হবে, অ্যান্ড নাইন থেকে যে আমি এখানে মাইনাস ষোলো বাদ দিই তাহলে কত মাইনাস সেভেন হবে। তো আমি এখানে কিছু মানকে এ পাশে রাখছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ারকে এ পাশে রাখছি, অ্যান্ড টু এই মাইনাসটাকে এ পাশে নিলে কি প্লাস হবে আর কি, এটা দেন এখানে ফাইভ কমন নিয়েও করা যাবে, এটা করলে কোনো সমস্যা নেই, এটা আমাদের প্রুফ করতে বলছে। এরপর হচ্ছে আমাদের তিন নাম্বার যে ম্যাটটা এখানে বলা আছে, বলছে এখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং টু জেড মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড মাইনাস টু হলে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে কয়েকবার আসছে আগেরটাও কয়েকবার আসছে আর কি। তো আমরা ইনিশিয়ালি করবো কি জেটের জায়গাতে মানগুলো বসাবো, যে জেটের এখানে স্থানে আমি করবো কি এখানে এক্স প্লাস আই ওয়াই করবো, অ্যান্ড এখানে জেটের জায়গাতে কী করবো এখানে এক্স প্লাস আই ওয়াই করবো, এরপর দুই দিয়ে আমি গুণ করবো কারণ আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে কী করতে হবে আলাদা করতে হবে, এখানে আলাদা করে ডিফাইন করতে হবে। তো এখানে টু এক্স প্লাস টু ওয়াই আই আর কি, এখানে মাইনাস ওয়ান থাকবে, অ্যান্ড এখানে আমাদের এটাকে এভাবে রাখলাম এক্স প্লাস, আর রিয়েল পার্ট এখানে কত টু এক্স মাইনাস ওয়ান এটাকে একদিক করলাম, আর এখানে আমাদের টু ওয়াই আই এটাকে একদিক করলাম আর কি। তো আমাদের এখানে মডুলাস থাকলে আমাদের কি রিয়েল পার্টের উপর স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের ওপর স্কোয়ার কি, তার মানে এখানে কত হচ্ছে
টু এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কোয়ার হবে, এবং ইমাজিনারি পার্ট কতখানে আই মানে টু ওয়াই আর কি, তো টু ওয়াই এর উপর হোল স্কোয়ার। এখানে আমাদের কি হচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এবং ওয়াই এর উপর হোল স্কোয়ার কি। ওকে, তো ফার্দার আমি এখানে করবো রুটটাকে আমি উভয় পাশে কাটতে পারবো, যেহেতু আমাদের সেম রুট আছে এখানে, বড় করলে আমাদের ওয়াইটা কাটা যাবে এখানে। তো এখন আমরা এখানে যে এখানে সূত্রটা ইউজ করি এক্স স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এই সূত্রটা ইউজ করবো এবং ফোর ওয়াই স্কোয়ার করবো এখানে। তার মানে এখানে আছে এ মানে টু এক্স মানে টু এ মানে ফোর এক্স স্কোয়ার হবে, অ্যান্ড টু ইন্টু টু এক্স মিন টু ওয়ান মানে কি ফোর এক্স হবে এখানে, এখানে ওয়ান ওপর স্কোয়ার করতে হবে, অ্যান্ড এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, এখানে আমি সূত্রটা ইউজ করলাম, অ্যান্ড আমাদের ওয়াই স্কোয়ার এখানে। ওকে, তো ফার্দার আমি করবো এখানে যে এই মানগুলোকে এপাশে রাখছি, অ্যান্ড এই মানগুলোকে এপাশে নিয়ে নেগেটিভ করে দিয়েছি এখানে। ওকে, মানে প্লাস থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে প্লাস আর কি। তো ফোর এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার করলে কত থ্রি এক্স স্কোয়ার হবে, অ্যান্ড আমাদের এখানে ফোর এক্স আর ফোর এক্স কি উভয় পাশে কাটা যাবে, কারণ দুটো আমাদের এখানে প্লাস মাইনাস আছে এখানে। আবার এখানে এই ফোর ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কত হবে এখানে থ্রি ওয়াই স্কোয়ার হবে, যেহেতু প্লাস আছে এখানে। তারপর এখানে প্লাস ওয়ান এবং মাইনাস ফোর করলে কত মাইনাস থ্রি হবে। আর আমি এখানে এই দুটোকে এক একদিকে রাখছি, এই দুটোকে আমি এক পাশে রাখলাম এখানে, নিয়ে তিন কমন নিয়েছি এখানে। ওকে, আর এখানে আমাদের মাইনাস তিনটাকে এপাশে নিয়ে প্লাস করছি, তো আমরা তিন তিন কাটলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল থ্রি আর কি, বোঝা গেছে মনে হয় আর কি। এরপর আমাদের চার নম্বর যে ম্যাটটা এখানে, চার নম্বর বলছে এখানে যে এক্স প্লাস আই ওয়াই ইজিক্যাল টু টু ই পর আই মাইনাস থিতা আর কি, মানে মাইনাস আই থিতা আর কি। এটা হলে আমাদের দেখাতে বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর, এটা আমাদের দেখাতে বলছে। সো আমরা এখানে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এই জিনিসটা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এখানে, টু ই পর আই থিতা দেওয়া আছে এখানে, সো আমরা এখানে জানি কিন্তু যে হচ্ছে টু ই পর মাইনাস আই থিতা মানে কি লিখতে পারি আমরা এখানে এক্স কস থিতা মাইনাস আর সাইন থিতা আর কি, আর আই সাইন থিতা আর কি, এটা আমি লিখতে পারি টু ই পর আই থিতা আর কি, এটা ইকুয়াল টু বা এটা ইকুয়াল টু যেটা লেখা যায়, তার মানে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আমাদের এটা লিখতে পারবো, কারণ এটা ইকুয়াল টু এটা আমাদের দেওয়াই আছে এখানে, আমাদের প্রশ্নে বলা আছে এটা। ওকে, সো এখান থেকে আমি রিয়াল পার্ট নেবো, এক্স ইকুয়াল টু কস থিতা লিখবো, এবং ওয়াই পার্ট ওয়াই হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন থিতা আর কি, টু সাইন থিতা আর কি। ওকে, তো এখানে আমি যদি এখানে এই এক এবং দুই বড় করে যোগ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি, তাহলে আমাদের এখানে টু কজ স্কোয়ার মাইনাস টু সাইন স্কোয়ার কে, তার মানে দুই দুগুণে চার কজ স্কোয়ার চার সাইন স্কোয়ার, ফোর কমন হলে কত হবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তার মানে এখানে এটার মান ওয়ান, তার মানে কত হচ্ছে এখানে ওয়ান ইন্টু ফোর মানে এটা হবে আর কি। আশা করি বোঝা গেছে এটা। আমরা এরকম যখন কজ সাইন থাকবে এখানে, আমরা এখানে এরকম ব্যাপারটা মানে করার ট্রাই করবো যে আমাদের এখানে কোনোভাবে ওয়ান করা যাচ্ছে কিনা এখানে। ওকে, এটা সব ম্যাথের ক্ষেত্রে একই সেম মানে অ্যাপ্রোচটা হবে এখানে। এরপর আমাদের এখানে নয়ের যে পাঁচ নম্বর যে ম্যাথটা আছে, পাঁচ নম্বর ম্যাথের আর কি, পাঁচ নম্বর বলছে এখানে জেড প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ান ইকুয়াল ফোর আর কি, এটা পুরোপুরি বলছে। তো এরকম সিমিলার টাইপের ম্যাথ আমি আটের এক নম্বরে বা আটের পাঁচ নম্বরে মনে করাইছিলাম সেম ম্যাথ, তো ওই আটের এক নম্বর ভিডিওটা আমাদের এখানে আগের টিউটোরিয়ালেই বলা আছে এখানে একে, তো ওইটা দেখলে এখানে এটা মোটামুটি ওই সিমিলার টাইপে করলে আর কি অ্যান্সারটা হয়ে যাবে। তো এরপর আমি এখানে কিছু ম্যাথ গ্যাপ দিয়েছি এখানে। ওকে, তো গ্যাপগুলো আমি একটু দেখাই এখানে, আমি এখানে ইনিশিয়ালি এটা করে দিলাম, এটা করলাম, এটা করলাম, এইটা করে দিয়েছি এখানে, এটা আমি এখানে বলছি এখানে সেম অ্যাস আটের এক নম্বর আর কি। তো এই যে পরের যে ম্যাথগুলো আছে আমি মোটামুটি এখান থেকে এটা স্কিপ করছি এই ম্যাথগুলো, তো এটা জাস্ট এতটুকু অংশ আমি করে দিয়েছি, যেহেতু আমাদের রিয়াল এবং ইমাজিনারি পার্ট আছে এখানে, এতটুকু অংশ একটু করে দিয়েছিলাম অ্যান্ড এটা করেছি, এগুলো স্কিপ করছি। কেন স্কিপ করছি, আমাদের এখানে দেখুন দেওয়া আছে জেড ওয়ান এবং জেড টুর মান দেওয়া আছে, আমাদের বলছে জেড ওয়ান জেড টু, আমাদের দুটো জটিল সংখ্যা যোগ করতে বলছে, বিয়োগ করতে বলছে এবং মডুলাস করতে বলছে, করে আমাদের দেখাতে হবে এখানে কোনটা কার থেকে বড় এটা প্রুভ করতে বলছে আর কি। এগুলো অবশ্যই পারা যাবে, এগুলো খুব ইজি আর কি। এরপর একটা আমাদের জেড ওয়ান জেড টুর মান দেওয়া আছে এখানে, বলছে এখানে জেড ওয়ান প্লাস জেড টু হোল স্কোয়ার করতে বলছে, অ্যান্ড জেড ওয়ান জেড টু মাইনাস করতে বলছে, তারপরে এখানে কি জেড ওয়ান মডুলাস করে স্কোয়ার করতে হবে, জেড ওয়ান মানে মডুলাস করে জেড টু মডুলাস করে স্কোয়ার করতে হবে, অ্যান্ড টু ইন্টু করতে হবে আর কি। এটা আমরা করছি, এই টাইপের ম্যাথ আমাদের করছে। আমরা এখানে জেড ইকুয়াল টু আমি ধরি যে আর কস থিতা বা এরকম টাইপের ধরলেই আমাদের ম্যাথগুলো হয়ে যাবে আর কি, বা জেড ওয়ান ইকুয়াল টু যদি এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান ধরা হয়, এখানে জেড টু ইকুয়াল টু এক্স টু প্লাস ওয়াই টু ধরা হয়, ধরে আমাদের কাজ করলে যে কোনো একটা মান ধরলে আমাদের ম্যাথগুলো হয়ে যাবে আর কি। অ্যান্ড আমাদের যে পরের যে ম্যাথটা আছে এখানে, এখানে জেড ওয়ানের মান দেওয়া আছে এখানে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, জেড টুর মান দেওয়া আছে কত এক্স টু প্লাস আই ওয়াই টু দেওয়া আছে এখানে। তো জেড ওয়ানের মডুলাস এবং জেড টুর মডুলাস ইজ ইকুয়াল টু এটার গুণফলের মডুলাস সমান হবে আর কি, এটা আমাদের প্রুভ করতে বলছে। এটা দেখবেন একটু মানে করলেই হয়ে যাবে, ক্যালকুলেশন করলে আর কি, জাস্ট ক্যালকুলেশন পারে আর কি। তারপর এখানে আই এক্স এর মানটা যাচ্ছে জেড এর মান এবং জেড টুর মানে জেড বারের মান দেওয়া আছে এখানে, তো এখানে এই দুটো মান আমাদের দেওয়া আছে এখানে, আমাদের যেটা করতে হবে
জেড কে স্কোয়ার করতে হবে। আমরা জেড কে স্কোয়ার করলে কি জানি এখানে এটাকে স্কোয়ার করতে পারবো, অ্যান্ড আমাদের এখানে জেড অন জেড টু গুণ করতে পারবো অনুবন্ধী মানের, অ্যান্ড জেড বারে স্কোয়ার করতে পারবো। করলে আমাদের যেটা হবে সেটা আমাদের এখানে 23 হবে, এটা প্রুভ করতে বলছে। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে এই পরের মানটা এভাবে করতে বলছে আর কি। এক্সারসাইজ যে ম্যাথগুলো আছে আমাদের এখানে এখান থেকে এই জায়গাতে আমাদের সবগুলো অলমোস্ট সিমিলার, কিন্তু আমাদের জাস্ট এখানে কিছু মানে ডিফারেন্স কিছু আছে, এগুলো একটু আমি দেখবো। প্রথম যে ম্যাথটা আমাদের এখানে আছে এটা না, এই যেটা আর কি বলছে এখানে জেড প্লাস জেড বার ইজ ইকুয়াল টু টু আর ই, মানে আর ই আর কি জেড, মানে আর ই বলতে মানে রিয়াল অংশ আর কি জেটের, আর আই এম বলতে এখানে ইমাজিনারি অংশ জেটের। তো জেড ওয়ান এবং জেড টুকে আমি কি করবো কি ইনিশিয়ালি যোগ করবো। তো আমি ধরলাম এখানে জেড ওয়ানের মান, জেটের মান ধরলাম যে এক্স প্লাস আই ওয়াই ধরলাম এখানে, ওকে। তো ধরলে আমাদের কথা হচ্ছে জেড প্লাস জেড বার কত হবে এখানে, তো হবে কি এখানে জেটের মান দেওয়া আছে এখানে এক্স প্লাস আই ওয়াই, এবং জেড বার করলে কত হবে এক্স মাইনাস আই ওয়াই হবে। এখানে কাটাকাটি করলে আমাদের টু এক্স থাকতেছে, তো এটাকে আমি লিখতে পারি না টু ইন্টু আর ই জেড, কারণ আমাদের এখানে জেটের রিয়েল অংশ কত এই মানটা আর কি। তো আমি এখানে দেখাচ্ছি এখানে এক্স এর মানটা হচ্ছে রিয়েল অংশটাকে বলা হয়, আর আই এর অংশটাকে বলা হচ্ছে ইমাজিনারি অংশ বলা হয়। জেড মানে জেড বার কত হবে এখানে, জেটের মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস, এটা আমাদের এটাকে অনুবন্ধী করলে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হবে। এখানে আর আর গুণ করে দিলে মানে বা মাইনাসগুলো গুণ করলে কত হবে মাইনাস এক্স হবে প্লাস আই ওয়াই হবে আর কি। এক্স এক্স কাটলে কত হবে এখানে টু আই ওয়াই হবে আর কি, মানে টু আই আমি এখানে লিখতে পারি। আর এখানে কি ওয়াইটা কি ইমাজিনারি অংশটা, এটা আমি এভাবে আর কি লিখছি, এটা আমাদের এটা প্রুফ করতে বলছে, ওকে। এরপর আমাদের এখানে নয়ের এক্স আই আই আর কি, এটা আমাদের বলছে যে এই মানটা এবং এই মানটা পরস্পর অনুবন্ধী হইলে আমাদের এক্স এবং ওয়াই বের করতে বলছে। অনুবন্ধী মানে কি এখানে একটা যদি জেড হয় একটা কি জেড বার হবে, তার মানে আমি ধরলাম যে ধরি আমাদের এই মানটা হচ্ছে জেড, তাহলে অবশ্যই আমাদের এটা কি হবে জেড বার হবে। তো এটা আমাদের এখানে বলে দিয়েছে এখানে। তো আমরা আরেকটা বিষয় জানি যে একটা মানকে দুইবার অনুবন্ধী করলে সেম মান আসে আর কি, মানে আগের মানটা প্রিভিয়াস মানটা আমাদের ব্যাক করে আর কি। তো আমি এটা জানি এখানে, আমরা জানি হচ্ছে জেড ইজ ইকুয়াল, মানে আজা বলতে আমি এখানে আমরা জানি, তো জেড ইজ ইকুয়াল টু জেড ডাবল বার আর কি। তো জেটের মানটা আমি এখানে বসাইছি এক্স মাইনাস ফোর আই, এটা আমি বসাইলাম এক্স মাইনাস ফোর আই। অ্যান্ড আমি কিন্তু সিঙ্গেল জেটের বারের মানটা আমি এখানে জানি এখানে মাইনাস থ্রি প্লাস আই ওয়াই, অ্যান্ড এর উপর একটা বাদ দিলাম এখানে, ওকে। তো এটাকে যদি আমি অনুবন্ধী করি কত হবে এখানে, জাস্ট এই ইমাজিনারি পার্টটার আগের চিহ্নটা চেঞ্জ হবে এখানে। তো চেঞ্জ হলে আমাদের কি হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তো আমি এখানে যে রিয়েল অংশ নেই তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি হবে এখানে, আর ইমাজিনারি অংশ নিলে কত হবে মাইনাস ফোর ইকুয়াল টু ওয়াই হবে আর কি। তার মানে এখানে এটা এক্স এর মানে সেটা আর ওয়াই মানে সেটা আর কি। তো আশা করি বোঝা গেছে। আমি এখানে নেক্সট টিউটোরিয়াল করব হচ্ছে খুব শীঘ্রই, তিনের বি নাম্বার সবগুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।